তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন সমাজসেবী, ভালো বক্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত, তাই তাকে আমরা পেয়ে ধন্য। আজকে এই হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, সেই বিখ্যাত ব্যক্তি মধুসূদন দত্ত, যিনি বাংলা নবজাগরণ, বাংলা কাব্যজগৎ, বাংলা নাট্য জগৎকে সমৃদ্ধ করেছেন, একদম যিনি স্রোতের বিপরীতে কথা বলে বাংলাকে অন্য মাত্রা এনে দিয়েছেন, বাংলা সাহিত্যে অন্য মাত্রা এনে দিয়েছেন, সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে এখন বলবেন মাননীয় দেবব্রত ঘোষ মহাশয়। নমস্কার। আজকের এই দিনটি এবং এই সভাটি দুটি ভিন্নতর কারণে উচ্চতার শিখরে পৌঁছেছে। যদিও আমাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে মাইকেল মধুসূদন স্মারক বক্তৃতা করবার, আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে আজকের এই ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পূত লগ্নে সকল ভাষা শহীদকে এবং ভাষা আন্দোলনের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত সকলকে আভূমি প্রণাম জানাই। 52 ভাষা আন্দোলন বস্তুত একটা সময় পর্যন্ত বাংলা ভাষার আন্দোলনই ছিল, পরবর্তী সময়ে তার ভুবনায়ন ঘটেছে, এ আমাদের শ্লাঘার বিষয়। সারা বিশ্ব শুধু বাংলা ভাষা আন্দোলন নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষাভাষী তার মাতৃভাষার জন্যে যারা লড়াই করেছেন, লড়াই করছেন, লড়াই করবেন, প্রত্যেকের জন্যে আমাদের প্রণাম জানানো রইল। আমি আমার মূল বিষয়ে আসার আগে আমি একটি কথা শুধু বলি, যে ভাষা আন্দোলনের উৎসক্ষেত্র বাংলাদেশ, পূর্বতন পূর্ব পাকিস্তান, তার অভিঘাত কতটা ছিল তা আমরা প্রায় সকলেই জানি। আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কথার সঙ্গে কয়েকটি জায়গায় আমার চিন্তার মিল খুঁজে পেয়েছি, কয়েকটি জায়গায় একটু পার্থক্য খুঁজে পেয়েছি। এই যে কিছু কিছু বাইরের শব্দের আমি অনুপ্রবেশী বলব, সেটা ভাষার শুদ্ধতা নষ্ট করেছে, এটা সাম্প্রতিক ব্যামো নয়, এটা দীর্ঘদিনের ব্যামো। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থাটাও ততটা হতাশান নয়। আমার সৌভাগ্য হয়েছে অন্তত 10-12 বার তো বটে, বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে আমি গেছি। আমি একটি দৃষ্টান্ত শুধু তুলে ধরতে চাই, রবীন্দ্রনাথের জন্মের 60 শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের একটি প্রকাশনী সংস্থা মূর্ধন্য
151টি গ্রন্থ প্রকাশ করেছিল একদিনে, এবং যাতে কলম ধরেছিলেন বাংলাদেশের সমস্ত প্রথম শ্রেণীর প্রথম সারির কলমচিরা লেখকবৃন্দ। আমার কাছে অন্তত 45খানা গ্রন্থ রয়েছে, 45-46টি গ্রন্থ আমার কাছে আছে সেই প্রকাশনী। সেখানে কিন্তু আমরা আশাবাদী হতেই পারি, সেখানে এই ধরনের মিশ্রণ নেই বললেই চলে। আর কোনো ভাষা এসে যদি বাংলাকে আমাদের সত্যি সত্যি সমৃদ্ধ করে, সে ভাষা যদি বাংলা হিসাবে আগামী দিনে মান্যতা পায়, তাতে বাংলার ব্যক্তি গৌরব আরো বৃদ্ধি পাবে। আমি আল মাহমুদের একটা কবিতার কথা বলছি, অসাধারণ কবিতা, কাব্যটির নাম সোনালী কাবিন। ওখানে একটা লাইন আছে, সোনার দেনার নেই দিন মোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিন বিহীন হাত দুটি। অসাধারণ কবিতা, আপনারা জানেন একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং দেশে বিদেশে ভীষণভাবে প্রশংসিত। তার মধ্যে যে দু একটা শব্দ আছে তা কিন্তু বাংলায় পরিণত হয়েছে। আমরা বাংলাকে রক্ষা করব, সংরক্ষণ করব, শ্রদ্ধা করব, ভালোবাসব। আবার মনে হয় আগামী দিনে আমাদের এটাও ভেবে দেখতে হবে যে আমরা বাংলার বিস্তারের জন্যে আমরা কিছুটা উদার হব কিনা। যাই হোক, মঞ্চে উপবিষ্ট মানকর মহাবিদ্যালয়ের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, পরিচালন সমিতির সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মানকর মঙ্গলমের কর্ণধার শ্রীযুক্ত মলয় শুক্ল, আমার সামনে রয়েছেন মহাবিদ্যালয়ের অসংখ্য গুণী অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, অতিথি অভ্যাগত, আর রয়েছেন আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। মাইকেল মধুসূদন দত্তের স্মারক বক্তৃতা প্রসঙ্গে আমি এই মহাজীবনে মহাসমুদ্রকে ধরবার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমি একটি নির্দিষ্ট পরিসরকে চয়ন করেছি, আমি আমার সাধ্য মতো সেটিকেই উপস্থাপিত করার চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা সংস্কার শরণাগতি, মধুসূদনের মন ও মননের পূর্ণাঙ্গ বিকাশের শিক্ষা মন্দিরটি হিন্দু কলেজ। রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় দত্ত ব্যতীত প্রায় সমকালীন সকল পুরোধা ব্যক্তিত্বই এই প্রতিষ্ঠানের শিক্ষায় শিক্ষিত। হিন্দু কলেজ, ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল সম্প্রদায় কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। মাইকেল যখন হিন্দু কলেজে প্রবেশ করেন, বিপ্লবের মশাল তার অনেক আগেই প্রজ্বলিত হয়েছে। মাইকেল চরিতকার যোগীন্দ্রনাথ বসুর মতে যে দুটি কারণে এই বিপ্লব দানা বেঁধে ওঠে, তার একটি প্রভাবশালী শিক্ষক ডিরোজিও এবং অপরটি পাশ্চাত্য দর্শন ও সাহিত্যের প্রবেশ। ডিরোজিও পাশ্চাত্য দর্শন ও সাহিত্যে জ্ঞান ছিল ঈর্ষণীয়। মাত্র 23 বছর বয়সে গত হলেও তার বিদ্যা, বুদ্ধি, কবিত্ব শক্তি এবং সর্বোপরি ছাত্রদের সঙ্গে মধুর সখ্যে মিলিত হওয়ার উদারতা তার প্রভাবকে অপরিমেয় এবং অপ্রতিরোধ্য করে তুলেছিল। এ বিষয়ে উত্থাপিত হচ্ছে এ কারণেই যে মধুসূদন দত্ত যে বাতাবরণে এবং যুগ পরিমণ্ডলে শিক্ষা লাভ করেন, তা সহজেই তাকে বিজাতীয় ভাবাপন্ন ও পাশ্চাত্য প্রেমী করে তুলেছিল।
তিনি যখন হিন্দু কলেজে প্রবেশ করেন তখন শিক্ষাদানে ব্রতী ক্যাপ্টেন রিচার্ডসন লি সালফোর্ড ক্লিনটেয়ার। ডিওজিওর প্রভাব তখনও মধ্যাহ্ন সূর্য কিরণের মতো প্রজ্জ্বল। বলা বাহুল্য, রামতনু লাহিড়িও শিক্ষান্তে এই প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণীর শিক্ষক নিযুক্ত হন। সুতরাং শিক্ষা লাভের যে সুযোগ সৌভাগ্য তার হয়েছিল তিনি তার অপচয় হতে দেননি। প্রথম অবস্থা থেকেই ভালো ছাত্রের স্বীকৃতি তার জুটেছিল। শিক্ষাগুরু লাভের মতো সহাধ্যায়ীও তার ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, প্যারিচরণ সরকার, প্রসন্ন কুমার সর্বাধিকারী, গোবিন্দচন্দ্র দত্ত, কিশোরীচাঁদ মিত্র, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর প্রমুখ। পরবর্তীকালে এরা প্রত্যেকে সমাজের বিভিন্ন স্তরের দিকপাল। মধুসূদন দত্তের আধ্যাত্মিক ভিত্তিটি নির্দিষ্ট আকৃতি লাভ করতে না পারার পিছনে হিন্দু কলেজীয় শিক্ষা যেমন দায়ী, তেমনি একথাও সত্যি তার ঘরেও নীতিশিক্ষা এবং সংযত জীবনযাপনের যথাযথ পরিবেশ ছিল কিনা সন্দেহ। পরিবেশ থাকলেও একমাত্র পুত্র বলে তার মাতা পিতা তাকে সেভাবে শাসনে গড়ে তুলতে পারেননি। ফলশ্রুতি হিসাবে পরোক্ষে ডিরোজিও, প্রত্যক্ষে রিচার্ডসন তার জগৎটিকে নীতিহীন অসংযত করে তোলায় সহায়তা করে। ছাত্রাবস্থাতেই বায়রন, মুর, রিচার্ডসন প্রভৃতিদের কবিতার অনুরাগে হওয়া, তাদের জীবনপ্রজ্ঞ অনুকরণের ছাপ তাকে উন্মাদ করে তোলে। মধুসূদনের আদর্শ শিক্ষক রিচার্ডসন ব্যক্তিগত জীবনেও নানা দুর্নীতি আর উচ্ছৃঙ্খলতা পরিচয় দিয়েছেন, আর বায়রনের প্রেম পিপাসা মধুসূদনের ভোগ তৃষ্ণার আগুনে জ্বালানির কাজ করেছে। ধ্বংসের এই গতিকে তিনি নিজেও উপলব্ধি করতেন, কিন্তু পশ্চাৎধাবন তার চরিত্র বিরোধী। গৌরদাস বসাককে লেখা একটি চিঠিতে মধুসূদন লিখছেন, ইউ সি ফ্রম অ্যান অ্যাঙ্কারাইট মং আই অ্যাম বিকামিং অ্যা ডিসাইডেড রেইন। ডিরোজিও এবং রিচার্ডসনের শিক্ষা দর্শনের ফারাক ছিল না তা নয়। মধুসূদন চরিত্র গ্রন্থে যোগীন্দ্রনাথ বসু আবার বলছেন, ডিরোজিও ছাত্রদের বিচার শক্তির উন্নতি সাধনেরই অধিক চেষ্টা করতেন, আর রিচার্ডসন ছাত্রদিগের ভাবগ্রাহিতার ও রসজ্ঞতার পরিবর্তনের জন্যই অধিক প্রয়াস পাইতেন। ডিরোজিও ছাত্রদিগের ধর্ম, সমাজ ও রাজনীতি প্রভৃতি বিষয়ের দোষ গুণ আলোচনা করিয়া নিজের গন্তব্য পথ নির্ণয় করিতে বলিতেন, আর রিচার্ডসন তাহাদিগের ভাবগ্রাহিতা উদ্দীপন করিয়া তাহাদিগের সমক্ষে বাহ্য জগতের ও অন্তর্জগতের গূঢ় সৌন্দর্য প্রকটিত করিতেন। ডিরোজিও রিচার্ডসন উভয়ই কবি, উভয়ই চিন্তাশীল, কিন্তু ডিরোজিও কবিত্বের সঙ্গে দার্শনিক বিচার শক্তি প্রবল, রিচার্ডসনে অবিমিশ্র ভাব প্রবণতা। প্রথম জন কার্যক্ষেত্রে সহায়, দ্বিতীয় জন কল্পনা জগতের পথ প্রদর্শক। এদেরই প্রভাবে মাইকেল যে শিক্ষা লাভ করেন তারই ফলশ্রুতি হিসাবে তার ভবিষ্যৎ জীবনের ধারাপাত লেখা হয়। মাদ্রাজ গমন, দাম্পত্য জীবনের অস্থিরতা, উচ্চাভিলাষে বিদেশ যাত্রা, নিদারুণ অর্থকষ্ট, সামাজিক সম্মান অসম্মান, সৃজনশীলতা, মাতৃভাষাকে অবহেলার অনুশোচনা, এসবই ঘটনার অপ্রতিরোধ স্রোতধারা। অথচ বাল্যকালে এই মধুসূদনেরই ছিল রামায়ণ মহাভারতে আশ্রয়, জন্মভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসা, সৌন্দর্যের প্রতি অপার শ্রদ্ধা। সমগ্র জীবনব্যাপী তিনি যে অশান্তির দাপাদেবী প্রত্যক্ষ করেছেন, শেষ জীবনে একেবারে অসহায়তার গ্লানি তাকে গ্রাস করে। একদিকে যেমন তার অনুশোচনা, অন্যদিকে বিশ্ব নিয়ন্ত্রণের কাছে নিঃশব্দ আত্মসমর্পণ। মধুসূদনের জীবন যে কোনো শিক্ষার্থীর কাছে শিক্ষা লাভের উৎকৃষ্ট দলিল। উদ্ধত অসংযত সমাজ সংস্কারকে দলে যাওয়া মানুষটি স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর পরে দীর্ঘশ্বাস ব্যক্ত করেছেন, জগদীশ আমাদের দুজনকে একত্র সমাধিস্থ করিলে না কেন। এছাড়াও একাধিকবার জগদীশ্বরের কাছে করুণা ভিক্ষা করেছেন, অন্তিম অপরাধ স্বীকার করেছেন, শরণাগতের মতো প্রার্থনা উচ্চারণ করেছেন। মধুসূদনের এই বিচিত্রতায় ভরা জীবনকে তিনি নিজে গড়েছেন
ভেঙেছেন, আবার বিনির্মাণ বা পুনর্নির্মাণ করেছেন। মধুসূদনের বাল্য কৈশোর হিন্দু সংস্কৃতির আধ্যাত্মিক শিশিরের স্নাতক, আবার যৌবন ও তৎপরিবর্তীকালে সরাসরি খ্রিস্ট ধর্মের আদর্শের প্রতি আনুগত্য। জীবন সায়ণের যে শরণাগতি, তা একাধারে তার আজন্ম লালিত সংস্কার সংস্কৃতি এবং অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার প্রভাব, এই দুয়ের সংমিশ্রণ। তার কেতাদুরস্থ সাহেবিয়ানার সামান্য ছিদ্রপথ যে বাঙালি বনা অতিমাত্র অথবা পাশ্চাত্য সংস্কৃতির অন্তরাল থেকে আত্মপ্রকাশ করত ভারতীয় ধ্যান ধারণা, শাশ্বত প্রেম, মনুষ্যত্ব এবং তার সত্যিকারের মূর্তি কি, এ প্রসঙ্গে আমরা তার ঢাকায় প্রদত্ত বক্তৃতার উদ্ধৃতি তুলে ধরব। আমার সম্বন্ধে আপনাদের আর যে ভ্রমই হোক, আমি সাহিব হইয়াছি এই ভ্রমটি হওয়া ভারী অন্যায়। আমার সাহেব হইবার পথ বিধাতা রোধ করিয়া রাখিয়াছেন। আমি আমার বসিবার এবং শয়ন করিবার ঘরে এক একখানি আরশি রাখিয়া দিয়াছি এবং আমার মনে সাহেব হইবার ইচ্ছা যেমনই বলবৎ হয় অমনি আরশিতে মুখ দেখি। আরো আমি শুধু বাঙালি নহি, আমি বাঙাল, আমার বাটি যশো হয়। অর্থতত্ত্ব এখানে এই মানুষটি স্বপ্ন পর্যন্ত ইংরেজিতে দেখবেন বলে স্থির করে ফেলেছিলেন। মধুসূদন সম্পর্কে অনেকটা স্পষ্টকর্তা হল, তিনি ছিলেন মিক্সচার অফ অপোজিশন, বৈপরীত্যের সংমিশ্রণ। বৈপরীত্যতার চরিত্রের মূল সূত্র, তার রচনা সম্ভারও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বৈপরীত্যের অজস্র পাপড়ি। বাহ্যিক সাহেবের মধ্যে যেমন নিপাট বাঙালি ছিলেন বলে তার দাবিকে আমরা অসম্মান করিনি, তেমনি তার আপাত অধ্যাত্ম বিরোধী চরিত্রের মধ্যে চিরন্তন অধ্যাত্ম প্রেমের শিখায় জীবনের গতিকে নিয়ন্ত্রণ করেছে, এ দাবিও তার পেয়ে আমরা করতেই পারি। জীবনের শেষ কটা দিনে তিনি মানুষের গড়া মন্দিরের চেয়ে ঈশ্বরের মন্দিরকে অনেকাংশে গুরুত্ব দিয়েছিলেন। সাহিত্য সাধক চরিতমালা গ্রন্থে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহার ভবযন্ত্রণা সমাপ্তির পূর্ব দিনে তিনি তাহার খ্রিস্টীয় ধর্মপথের প্রথম বন্ধু দীর্ঘ মাদ্রাজ প্রবাস সময়ে স্বদেশ প্রত্যাগমনের জন্য প্রথম সংবাদদাতা, প্রত্যাগতের বঙ্গদেশে প্রথম অভ্যর্থনাকারী রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে তাহার নিকটে আসিবার জন্য সংবাদ প্রেরণ করিলেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সহিত তিনি বহুক্ষণ ধরিয়া গভীর ধর্মতত্ত্ব আলোচনা করিয়াছিলেন। দৃঢ় বিশ্বাসের সহিত বলিয়াছিলেন, তিনি প্রাণকর্তা খ্রিস্টে বিশ্বাস করেন এবং তিনি নিশ্চয়ই স্বর্গে গমন করিতেছেন। মধুসূদন বলিয়াছিলেন, আমি সেই দয়াময়ের করুণার উপর নির্ভর করিয়া মরিতেছি। তিনি যে পাপী তাপী উদ্ধারের জন্য খ্রিস্টকে পৃথিবীতে প্রেরণ করিয়াছিলেন, আমি ইহাতে সম্পূর্ণ বিশ্বাস করি। হিন্দু কলেজীয় শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে এই ভাবনার প্রকাশ বিস্ময়কর বটে, তবে অসত্য নয়। পরভাষার মোহ ত্যাগ করে যেমন মাতৃভাষায় তিনি প্রত্যাবর্তন করেছিলেন, তেমনি অসংযত জীবনের সমাপ্তি ঘটিয়ে শুদ্ধ সত্তা নিয়ে পরম করুণাময়ের নিকট অনুতাপ আর অনুশোচনা জানাবার স্বাদ তার অপূর্ণই থেকে গেছে। বৈচিত্র্যের কথা ধরলে মধুসূদনকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য প্রতিভা বলে স্বীকৃতি দিতে হয়। কবি মধুসূদন একটি যুগেরই নামান্তর। প্রখ্যাত সমালোচক মহিতলাল মজুমদারকে অনুসরণ করে বলতে হয়, মধুসূদন সেই কবি যে চেতনা সমগ্র ঊনবিংশ শতাব্দী ধরে একটা অস্পষ্ট বেদনার মতো জাতির চিত্ত নানা সমস্যায় সংশয়ে ও নিরাশ্বাসে পীড়িত করেছিল, সেই চেতনাই একটি বাণীরূপ ধারণ করলে মধুসূদনের কাব্যে। একথা সত্যি যে আমরা যাকে নবযুগের চেতনা বলি তা এসেছিল ইউরোপ থেকে, কিন্তু তার সেই ভিতরকার তত্ত্ব বা তন্ত্র এই বাংলার জল মাটিতে আরেক রূপে চিরদিন বিদ্যমান ছিল এবং আছে। মধুসূদনের কাব্যে সেদিন হঠাৎ যাকে একটা বিদ্রোহ বলে মনে হয়েছিল, সেটা আসলে বিদ্রোহ নয়, এই জাতির সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলা। ভিতরে সেই নবত্বের মহিমাবোধ প্রচ্ছন্ন আছে বলেই পশ্চিমের সঙ্গে সংঘাত হওয়া মাত্র তার প্রাণ ও
মনের ওই দ্বন্দ্ব শুরু হয়েছিল। শেষে যেন সেই দ্বন্দ্বেরই পীড়নে তার চেতনা গহন থেকে প্রতিভার ওই রশ্মির ছটা বিচ্ছুরিত হল। তখন বাঁধ ভেঙে গেল, ভাবের প্লাবন এলো, বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত নবযুগের জীবনযজ্ঞে যে মন্ত্রপাঠ শুরু হলো তাতে শুধুই বাংলাদেশ নয়, সারা ভারত সেই যজ্ঞের হফিসে স্নান করে ধন্য হয়েছিল। মধুসূদন সেই নবীন যজ্ঞের অগ্নাত্থান করেছিল। মধুসূদনের কাব্যতাই সংস্কার ও যুগচেতনার সমন্বিত প্রকাশ। মধুসূদনের যে সত্তায়